হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি টু লেয়ার মশলা টি বা দুই লেয়ারের মশলা চা। তার জন্য যা যা লাগছে তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটি হাঁড়ি নিলাম। হাঁড়িতে চুলায় চায়ের পরিমাণ বাড়িয়ে নিলে পানিও বাড়িয়ে নেবেন। আমি দুই কাপ পরিমাণ বানাচ্ছি, তাই তিন কাপ পানি নিয়েছি। এলাচ নিয়েছি একটা, দারচিনি ছোটো একটি, আর গোলমরিচ দুইটা, লবঙ্গ দুইটা। এবার সব একসাথে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এলাচি নিয়েছি দুইটা। সব গরম মশলা চায়ে দিয়ে দিচ্ছি। পানিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছি চা পাতা। চা পাতা আপনারা এক কাপের জন্য দুই চামচ দিতে পারেন। আমি দুই কাপের জন্য চার চামচ দিয়েছি। চাটা এবার ভালোভাবে সেদ্ধ করবেন। চাটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটি ফ্লাক্সি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়েছি আমার চায়ের লিটারটা। এবার দুধ তৈরি করব। প্রথমে তরল দুধ নিয়েছি। চায়ের নিচের অংশ সাদা যে লেয়ার সেটা তৈরি করার জন্য দুধ নেওয়া। এরপর দিয়ে দিচ্ছি লবণ। লবণ আপনাদের ইচ্ছা মতো স্বাদ অনুযায়ী দিবেন, আর চাইলে চিনিও দিতে পারেন। এবার হ্যান্ড টুইস্টের সাহায্যে এভাবে ফেনা তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার ফেনা। এবার এক কাপ নিয়ে নিয়েছি। কাপে অর্ধেক পরিমাণ দুধ ঢেলে নিয়ে নিচ্ছি। ফেনা সহ দুধটা ঢেলে নেবেন। দেখুন, অর্ধেক দুধ ঢেলে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে চায়ের লিকারটা দিতে হবে চারপাশে। দেখুন, আমি যে কনসিস্টেন্সিতে দিচ্ছি এরকম করে দিবেন। এই যে তৈরি হয়ে গেল আমার টু লেয়ার মশলাটি বা দুই লেয়ারের মশলা চা। এটা অনেক টেস্টি, আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন। আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।